সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটি বাচ্চা কোলে করে নিয়ে। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু, আপনার নাম কি? দিতি। আপু, এই বাচ্চাটা কার? তো বাচ্চা নিয়ে আজ প্রতিবেদনে আসছেন আসলে কি বলার জন্য? বাচ্চার বাবা কি হয়েছে? বিয়েটা কিভাবে হয়েছিল? মা বাবা পছন্দ করে বিয়ে দিল। সংসার করছিলেন কতদিন? মাত্র এক বছর করছিলেন নাকি? আপনার কোনো সমস্যার কারণে? আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? তা আপনার খরচ, বাচ্চার খরচ কিভাবে চালান? জীবনে কখনো ভাবছেন এই অল্প বয়সে এই স্বামী ছাড়া হয়ে যাবেন? কখনোই ভাবেন নাই, তাই না? আচ্ছা আচ্ছা, এখন কি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতেছেন না কিরকম? তার সঙ্গে বিয়ে করবেন, তাই না? আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো? কেউ যদি খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করতে চায় তাহলে সঠিক তথ্য পাবে তো? ঠিকানা কোথায় আপনার? নাটোর। ওইখানেই থাকেন? আচ্ছা আচ্ছা। তা এই যে প্রতিবেদনে আসছেন, অনেকেই হয়তো যোগাযোগ করতে চাবে আপনার এই সুন্দর বাচ্চাটাকে নিয়ে, যদি কেউ মানুষ টানুষ করতে চায় তাহলে কি দিবেন? বাবা কোনো খরচও দেয় না? তা আপনার খরচ, বাচ্চার খরচ কিভাবে চালান? জীবনে কখনো ভাবছেন এই অল্প বয়সে এই স্বামী ছাড়া হয়ে যাবেন? কখনোই ভাবেন নাই, তাই না? আচ্ছা আচ্ছা, এখন কি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতেছেন না কিরকম? তার সঙ্গে বিয়ে করবেন, তাই না? আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো? কেউ যদি খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করতে চায় তাহলে সঠিক তথ্য পাবে তো? ঠিকানা কোথায় আপনার? নাটোর। ওইখানেই থাকেন? আচ্ছা আচ্ছা। তা এই যে প্রতিবেদনে আসছেন, অনেকেই হয়তো যোগাযোগ করতে চাবে আপনার এই সুন্দর বাচ্চাটাকে নিয়ে, যদি কেউ মানুষ টানুষ করতে চায় তাহলে কি দিবেন? বাবা কোনো খরচও দেয় না? আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় খুবই গরিব ঘরের মেয়ে। আসলে এই বয়সে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার কথা, অথচ একটি সন্তান নিয়ে খুবই কষ্টের দিন কাটছে। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01334380845। নাম্বারটা খোলা থাকে তো? অবশ্যই নাম্বারটা খোলা রাখবেন, যত কষ্ট হোক সত্য কথা বলবেন, সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।